আজকে যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মহাকর্ষ এবং অভিকর্ষ। এই মহাকর্ষ এবং অভিকর্ষ চ্যাপ্টারের আমাদের প্রথম টপিকই হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। এখন নিউটনের মহাকর্ষ সূত্রটা আসলে কি? এই যে আমাদের বাম পাশে এখানে লিখে দেওয়া আছে নিউটনের মহাকর্ষ সূত্রটা, এখান নিউটনের মহাকর্ষ সূত্রটা আমি আবার মুখে বলছি, সেটি হচ্ছে মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজ দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যাসানুপাতিক এবং এই বল বস্তু কণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এখন এই শব্দটা শুনে কিন্তু অনেক কঠিন মনে হতে পারে এবং আসলেও এই সূত্রটা যথেষ্ট কঠিন করেই লেখা, কিন্তু একে আমরা চারটা অংশে ভাগ করে নিব বুঝার সুবিধার্থে। এখন চারটা অংশ কী কী? মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজ দিকে আকর্ষণ করে, এটা একটা অংশ, এবং এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, এটা আরেকটা অংশ, এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যাসানুপাতিক, এটা আরেকটা অংশ, এবং এই বল বস্তুকণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে, এটা আরেকটা অংশ। এখন আমরা প্রথম অংশটা দেখি, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজ দিকে আকর্ষণ করে। এর মানে কি? আমাদের কাছে যদি দুইটি বস্তু থাকে, এরা হচ্ছে একজন আরেকজনকে নিজের দিকে আকর্ষণ করবে, মানে হচ্ছে এই বস্তুটা এই বস্তুকে নিজের দিকে আকর্ষণ করবে, আবার এই বস্তুটা এই বস্তুকেও নিজের দিকে আকর্ষণ করবে। এখন সেকেন্ড অংশে আসি, এই আকর্ষণ বলের মান, ধরি এই আকর্ষণ বলটা হচ্ছে এফ, আকর্ষণ বলের মান, এবং ধরি বস্তু দুইটার ভর একটার ক্যাপিটাল এম একটার স্মল এম। তার মানে কি? এই আকর্ষণ বলের মান বস্তুর কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, তার মানে এফ ইজ প্রপোর্শনাল টু ভরের গুণফল, ক্যাপিটাল এম ইন্টু স্মল এম। আবার এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তার মানে হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব যদি ক্যাপিটাল আর হয়, সেই ক্ষেত্রে আকর্ষণ বল এফ হচ্ছে এই দূরত্ব আর স্কোয়ার এর ব্যস্তানুপাতিক হবে, মানে এফ ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই আর স্কোয়ার, এটা লেখা যাবে। এখন আমাদের কাছে কিন্তু এই দুইটা সমানুপাতিক সম্পর্ক আছে, এই দুটাকে একসাথে করে কি লেখা যায়? এফ সমান সরি এফ ইজ প্রপোর্শনাল টু এম ইন্টু এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন আমাদের টার্গেট এই সমানুপাতিক সম্পর্কটা উঠানো। তো সমানুপাতিক সম্পর্ক উঠালে কি, একটা ধ্রুবক আসবে কে, সেই ধ্রুবকটাকে আমরা কে ধরে নেই, এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন মহাকর্ষের ক্ষেত্রে এই ধ্রুবক কে কে লেখা হয়? জি দ্বারা। তার মানে কি? আমাদের মহাকর্ষীয় ধ্রুবক মানে মহাকর্ষীয় বলটা শেষ পর্যন্ত আসছে হচ্ছে এফ ইকুয়াল টু জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তার মানে হচ্ছে আমাদের নিউটনের মহাকর্ষীয় সূত্রের গাণিতিক রূপই হচ্ছে এইটা। এখন আসি এই মহাকর্ষ সূত্রের শেষ অংশে, এই বল বস্তু কণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এর মানে হচ্ছে এই দুটা বস্তুর কেন্দ্র থেকে আমি একটা সংযোজক রেখা এঁকে দিলাম, এখানে আরই হচ্ছে সংযোজক রেখাটা। এখন এই বলটা হচ্ছে এই আর বরাবর ক্রিয়া করবে, মানে হচ্ছে এই বস্তুটা এই বস্তুকে এই আর বরাবরই টানবে, আবার এই বস্তুটা এই বস্তুটাকে আর বরাবরই টানবে, এটাই। এখন আমাদের চিন্তা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্রের এই গাণিতিক রূপ নিয়ে। তার আগে আমরা আসি এই জি, ক্যাপিটাল জি, এটা আসলে কি? ক্যাপিটাল জিকে বলা হয় সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এখন এটি মানে কি? এখন জি যেহেতু একটি ধ্রুবক, তাই জি এর অবশ্যই একটা নির্দিষ্ট মান আছে, সে মানটি হচ্ছে 6.673 × 10⁻¹ⁱ নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এখন এই এককটা কোথা থেকে আসলো, আমাদের প্রশ্ন হচ্ছে এটা। আবার নিউটনের মহাকর্ষ সূত্রের সূত্রটা লিখে ফেলি, এফ ইকুয়াল টু জি ইন্টু এম ইন্টু এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা থেকে এই আর স্কোয়ারটাকে বাম পাশে নিয়ে যাই, তাহলে কি এফ ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু জি ইন্টু এম ইন্টু এম,
আবার আসি এই m ইনটু m কে বাম পাশে নিয়ে যাই তার মানে কি f ইনটু r স্কয়ার ডিভাইডেড বাই m ইনটু m ইকুয়াল টু g সুতরাং কি লেখা যায় g ইকুয়াল টু m ইনটু m ডিভাইডেড বাই সরি একটু ভুল লিখে ফেললাম f ইনটু r স্কয়ার ডিভাইডেড বাই m ইনটু m এখন এই সবগুলার আমরা একক বসাবো ফোর্স মানে আলটিমেটলি মহাকর্ষীয় বল তো এক ধরনের বল এখন বলের একক কি নিউটন ক্যাপিটাল এন দিয়ে লেখা হয় আর মানে হচ্ছে দূরত্ব দূরত্বের এসআই একক কি মিটার আবার এর উপর একটা স্কোয়ার আছে স্কোয়ার এখন ক্যাপিটাল এম এবং স্মল এম দুইটারই একক কেজি ইনটু কেজি তার মানে কি জি এর একক আসলো কি নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার এখন এটাই মহাকর্ষীয় ধ্রুবকের একক এখন আরেকটা জিনিস দেখব সেটা হচ্ছে যদি দুটা বস্তু না হয় যে দুটা বস্তুর ভর হচ্ছে এক কেজি এবং এক কেজি এবং এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এক মিটার সেই ক্ষেত্রে এদের মহাকর্ষীয় বলের মান কত বা এটা কত এফ ইকুয়াল টু কত তার মানে কি তখন সূত্রটা লিখে ফেলি এফ ইকুয়াল টু জি ইনটু বস্তুর ভরদ্বয়ের গুণফল ওয়ান ইনটু ওয়ান ডিভাইডেড বাই এদের মধ্যবর্তী দূরত্বের বর্গ ওয়ান স্কোয়ার সুতরাং দেখো ওয়ান ওয়ান ডিভাইডেড বাই ওয়ান শেষ পর্যন্ত এটার মান কিন্তু ওয়ানই আসবে তাহলে কি লেখা যায় এফ ইকুয়াল টু জি তার মানে এটা থেকে আসলে কি বুঝলাম যেটা বুঝলাম সেটা হচ্ছে এক কেজি ভরের দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব এক মিটার হলে মহাকর্ষীয় বলের মান মহাকর্ষীয় ধ্রুবকের সংখ্যাগত মানের সমান হবে মানে এফ ইকুয়াল টু জি হবে এখন আসব আমরা অভিকর্ষ এবং মহাকর্ষ এই দুইটা কনসেপ্ট নিয়ে এখন অভিকর্ষ এবং মহাকর্ষ অনেক জায়গায় শোনা যায় এটা বই পড়ার সময় পাবা অনেক জায়গায় এখন এই দুটো আসলে কি প্রথমে আসবো আমরা অভিকর্ষ এখন অভিকর্ষ জানার আগে একটা জিনিস চিন্তা করতে হবে একটা জিনিস যেটা করতে হবে এটা হচ্ছে পৃথিবীর ছবি এখন পৃথিবীর উপরে কি ঘর বাড়ি স্টিল আছে ঘর আছে গাছ আছে মানুষ আছে তাই না এখন এরা হচ্ছে পৃথিবীতে কেন পৃথিবীর পৃষ্ঠেই কেন আছে এরা কিন্তু কেউ উড়ে যাচ্ছে না উড়ে দূরে চলে যাচ্ছে না এরা পৃথিবীতে পৃথিবীর পৃষ্ঠে আছে এর কারণ হচ্ছে এটা যদি পৃথিবীর কেন্দ্র হয় পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে এই সবগুলার বস্তুর উপর একটা মহাকর্ষীয় বল এফ প্রয়োগ করছে এই এফ প্রয়োগ করার কারণেই কিন্তু এই বস্তুগুলো সরে যাচ্ছে না এখন অভিকর্ষ হচ্ছে ঠিক সেটাই অভিকর্ষ হচ্ছে পৃথিবী এবং অন্য কোনো বস্তু অন্য বস্তু কিন্তু আমরা যদি মহাকর্ষে আসি তখন হচ্ছে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে দেখো এই আমাদের সৌরজগতে অনেক গ্রহ আছে এখন আমরা সূর্যের কথা চিন্তা করি সূর্য এবং বুধ এই দুইটা গ্রহের কথা চিন্তা করব সূর্য এবং বুধের মধ্যে তো একটা আকর্ষণ বল কাজ করছে তাই না সূর্য বুধ গ্রহকে নিজের দিকে টানছে এটা হচ্ছে মহাকর্ষ বল আবার এই এটা হচ্ছে বৃহস্পতি গ্রহ এবং এটা মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহ এবং বৃহস্পতি গ্রহের মধ্যেও কিন্তু একটা আকর্ষণ বল কাজ করছে হ্যাঁ এইটাও মহাকর্ষ তার মানে অভিকর্ষ এবং মহাকর্ষের মধ্যে আসলে পার্থক্যটা কি মহাকর্ষ হচ্ছে পৃথিবী ছাড়া অন্য সকল বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য পৃথিবী ছাড়া এর মানে হচ্ছে ধরি সূর্য এবং পৃথিবীর মধ্যে আকর্ষণ বল সূর্য এবং পৃথিবীর মধ্যে এইটা হচ্ছে পৃথিবী তার মানে
পৃথিবী এবং সূর্য এই দুটার মধ্যে যে আকর্ষণ এটা কিন্তু হবে অভিকর্ষ কর্ষ কিন্তু আবার কিন্তু সূর্য এবং সাপোজ শুক্র গ্রহের কথাই ধরি এটা শুক্র গ্রহ শুক্র গ্রহের মাঝখানে যে আকর্ষণ সেটা কিন্তু মহাকর্ষ আবার পৃথিবী এবং শুক্র গ্রহের মাঝে সেটা আবার অভিকর্ষ এর মানে কি আমাদের মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একজন আরেকজনকে নিজের দিকে আকর্ষণ করছে ঠিকই কিন্তু যদি দুইটা বস্তুর আকর্ষণের মধ্যে একটা হয় পৃথিবী সেটা হবে অভিকর্ষ কিন্তু পৃথিবী ছাড়া অন্য বাকি সব কিছুর মধ্যে আকর্ষণই হচ্ছে মহাকর্ষ আশা করি এই এখন এতক্ষণ যা যা বললাম এগুলো বুঝেছো সবাই যদি না বুঝে থাকো তাহলে কোয়েরি বক্সে আমাদের জানাও অবশ্যই এগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব